নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আমি সঞ্জিতা শুরু করছি এই মুহূর্তে জ্যোতিষ দর্পণ অনুষ্ঠান। আর আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থাকে। পৃথিবীর যে কোনো বারে ধনী থেকে দরিদ্র প্রত্যেক মানুষের জীবনে নানান ধরনের সমস্যা থাকে, কিন্তু আমরা হয়তো অনেকেই বুঝে উঠতে পারি না যে আমাদের সেই সমস্যাটা কোথা থেকে তৈরি হচ্ছে বা সেই সমস্যার সূত্রপাত কোথা থেকে। কিন্তু আছেন কিছু কিছু মানুষ আছেন তারা বুঝতে পারে যে সেই সমস্যাটা কোথা থেকে তৈরি হচ্ছে বা সেই সমস্যার সমাধান আপনি কি করে পাবেন। আর তার সাথে বলে রাখি এটি আমাদের লাইভ ইন অনুষ্ঠান। লাইভ ইন অনুষ্ঠানে কি করতে হবে, আমাদের টেলিভিশনের স্ক্রিনে যাওয়া নাম্বারে সরাসরি ফোন করে আপনার যে সমস্যা সেই সমস্যার কথা কিন্তু আপনি জানাতে পারবেন আর তার সমাধানও কিন্তু আপনি পেয়ে যাবেন। কিভাবে সেই সমস্যার সমাধান করা যায় বা কিভাবে আপনি সমাধান পেতে পারেন সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন। তার জন্য লাইভ ইন অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। আর এছাড়া সৌরমণ্ডলের মধ্যে আমাদের 9টি গ্রহ থাকে, কিন্তু এই 9টি গ্রহর মধ্যে আমরা হয়তো একটি গ্রহকে ভীষণ ভয় পাই। আমরা প্রত্যেকেই ভাবি সেই গ্রহটি হয়তো আমাদের প্রচুর ক্ষতি করে বা প্রচুর খারাপ প্রভাব থাকে, কিন্তু না, সেই গ্রহেরও কিন্তু অনেক ভালো দিকও থাকে। প্রত্যেকটা গ্রহেরই কিছু ভালো দিক থাকে, কিছু কিছু খারাপ দিক থাকে। আজকে আমরা সেই রকমই একটি গ্রহ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে শনি। আমরা প্রত্যেকেই ভাবি যে শনির সাড়ে সাথে কথাটা শুনলেই আমাদের প্রত্যেকের মধ্যেই হয়তো কোনো না কোনো একটা জায়গায় গিয়ে ভয় জমা হয় যে শনির সাড়ে সাথেটি কি বা শনির সাড়ে সাথের প্রভাবে জাতক জাতিকার উপরে কিভাবে প্রভাব ফেলতে পারে বা কোনো মানুষের উপরে কিভাবে প্রভাব ফেলতে পারে, তা হয়তো আমরা অনেক সময় অনেকে বুঝে উঠতে পারি না। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে যিনি আমাদেরকে জানাবেন তিনি হচ্ছে তন্ত্র জ্যোতিষ শ্রী শচীন চট্টোপাধ্যায়। তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই বললাম আজকে আমরা আলোচনা করব শনির সাড়ে সাথে নিয়ে। তো দর্শক বন্ধুদেরকে যেটা বলি, আপনারা কিন্তু আপনাদের যে সমস্যা সেই সমস্যার কথা কিন্তু সরাসরি তুলে ধরতে পারবেন লাইভ ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা গুরুজি, যেটা বলছিলাম আজকে তো আমরা আলোচনা করব শনির সাড়ে সাথে নিয়ে, তা শনির সাড়ে সাথে এই বিষয়টি আগে কি সেটা জানতে চাইব। শনি সাড়ে সাথে একটা মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্তত কিছু না হোক তিনবার আসবে। আচ্ছা, কারোর দুবারে শেষ হয়ে যায়, সে যদি অল্প বয়সে মারা যান তাহলে দুবার, আর যদি মোটামুটি 75-80 পর্যন্ত একটা মানুষ বাঁচে তাহলে তার জীবনে তিনবার আসতে পারে, অর্থাৎ 27-28 বছর পর পর তিনবার সাড়ে সাথী আসে। আচ্ছা, এবার এই সাড়ে সাথী যে সবটাই খারাপ তা নয়, সাড়ে সাথী সবটাই খারাপ এই কারণে যে শনি রবি পুত্র, সূর্যের পুত্র শনি, বা সেই শনির সঙ্গে রবির সঙ্গে শনির শত্রুতা। তার কারণ হচ্ছে রবি মানুষকে তৈরি করে না, রবি মানুষকে সজীব রাখে। একদম অনুষ্ঠানের শুরুতেই কোন একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছে। নমস্কার, কে বলছেন? আমি উৎপল রায় বলছি। উৎপল রায়, কোথা থেকে বলছেন? বিরাটি থেকে। বিরাটি থেকে? আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা, আপনার জন্ম সময় জন্ম তারিখ বলুন। আমার 22/2/55। 12/22/55। 22/55। আপনার রাশিটা জানা আছে? বলছি আপনার জন্ম রাশি কি জানা আছে? জানা নেই বললে তো এখন হবে না, এখনই তো আমি আপনাকে এটা বলতে পারি না। কন্যা রাশি? কন্যা রাশি বললেন, বলতে পারি এখন কন্যা থেকে তো সে বেরিয়ে গিয়ে বৃষ্টিকে আছে, কাজে আপনার আর ভয় নেই, কেটে গেছে। হ্যাঁ, আপনার ওই ভাবে নেই।
যে দর্শক বন্ধু আমাদেরকে ফোন করলেন তাদেরকে একটাই কথা বলায় যে গুরুজি কিন্তু কোনো ল্যাপটপ বা কোনো যন্ত্রপাতি বা কোনো বই পুস্তক নিয়ে কিন্তু বসে না, তিনি কিন্তু শুধু তার সাধনা বা তার জ্ঞানের মাধ্যমে কিন্তু কথা বলে থাকেন। আর গুরুজি যেটা বলেন যে উনি রাত্রি 10টার পরে কিন্তু উনি আসনে বসেন, সেই আসনে বসে আপনারা যদি আপনারা হয়তো এখানে সরাসরি ফোন করে জানতে চাইছেন, তার থেকেও আপনি যদি সেই টাইমে ফোন করে আপনার যে সমস্যা সেই সমস্যার কথা যদি গুরুজিকে জানান তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন। কারণ আপনাদেরকে বারবার একটা কথা বলা, গুরুজি কিন্তু কোনো মানে বই পুস্তক বা কোনো ল্যাপটপ নিয়ে কিন্তু কাজ করে থাকেন না। আচ্ছা গুরুজি, যেটা আলোচনা করছিলাম আমরা শনি সাড়ে সাথে, এবারে মানুষের জীবনে 75 বছর বয়স পর্যন্ত যদি মানুষ বাঁচে তাহলে তার জীবনে তিনবার সাড়ে সাথে আসে। আচ্ছা, এবারে সব তিনটেই যে খারাপ হবে তার তো কোনো মানে নেই, একদমই। এবং সাড়ে সাথে শুরু হওয়ার আগে কিন্তু সে জানান দিয়ে দেয় যে কোন একজন দর্শক বন্ধু আবার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, যে দর্শক বন্ধু আমাদেরকে ফোন করলেন হয়তো কোনো যান্ত্রিক কারণে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন, অবশ্যই আপনি সরাসরি গুরুজির সাথে কথা বলতে পারবেন। হ্যালো, সবাইকে বলি, যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের প্রত্যেককেই বলি যে ফোনের মাধ্যমে কিছু জানতে হলে সরাসরি আমাকে রাত্রি 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ফোন করলে পাবেন। ওই সময় আমি মায়ের আসনে থাকি এবং পুজো পাঠ নিয়ে থাকি, যোদ্ধা নিয়ে থাকি, ওই সময় আমি মানুষকে সবই উত্তর দিয়ে দিতে পারি নিজের আসনে বসে। এই অনুষ্ঠানটা শুনে নিন, তারপরে যদি মনে করেন কিছু জানার দরকার আছে এই শনি সম্বন্ধে তাহলে আমাকে রাত্রি 10টার পর ফোন করবেন, আমি আপনাদের অবশ্যই তার উত্তর দিয়ে দেবো, বলে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে একটা মানুষের জীবনে তিনবার যে সাড়ে সাথী আসে প্রত্যেকটাই যে খারাপ তা নয়। আচ্ছা, শনির কতকগুলো ঘর আছে সেই ঘরগুলোতে সে খারাপ করে এবং সাড়ে সাথে আসার আগে সে জানান দিয়ে দেয়। যেমন যেমন ধরুন একজন আমাকে ফোন করে জানাচ্ছে তার মেষ রাশি, কিন্তু তার শরীর এবং নানা রকম ট্রাবল যাচ্ছে, সাংসারিক আর্থিক ইত্যাদি সব কিছু। নমস্কার, কে বলছে? হ্যালো, কোথা থেকে? শিথিল মোড় থেকে। নামটা আরেকবার বলবেন। সুনীল সু। সুনীল সু। হ্যালো, হ্যালো সুনীল সু। আচ্ছা, আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ। ও কি জানতে চাইছেন আপনি? আরে কেরিয়ার সম্বন্ধে জানতে। আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? আচ্ছা, হ্যালো শুনুন। হ্যালো, আপনি ফোন করবেন তখন আপনি মায়ের আসনে থাকবেন রাত্রি 12টা পর্যন্ত, 10টা থেকে 12টা পর্যন্ত মায়ের আসনে থাকি, তখন বসে আপনার নাম দিয়ে গণনা করে আপনার আমি দিতে পারবো। একদমই ঠিক তাই, মানে গুরুজি কিন্তু আসনে বসে কিন্তু আপনার যে সমস্যা সেই সমস্যার কথা বলে সেই সমস্যার সমাধান কিভাবে পাবে তাও কিন্তু গুরুজি বলে দিতে পারেন। কারণ গুরুজি কিন্তু কোনো যন্ত্রপাতি বা বই পুস্তক নিয়ে কিন্তু কাজ করে থাকে না, তিনি কিন্তু মাতৃ সাধক, মানে মাতৃ সাধনার মাধ্যমে কিন্তু তিনি এই কাজগুলো করে থাকেন বা এর সমাধান কিন্তু করে থাকেন। তার জন্যই আপনাদেরকে বারবার একটা কথা বলা, গুরুজি আসনে 10টার সময় রাত্রি 10টার সময় বসেন, আপনাদের যে সমস্যা সেই সমস্যা রাত্রি 10টার পরে আপনারা ফোন করে কিন্তু জানাতে পারেন, যেহেতু গুরুজি আসনে বসে থাকে আপনার সমস্যা শুনে আপনার সেই সমস্যার কিভাবে সমাধান হবে বা কি করলে আপনি সমাধান পাবেন তা কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেয় গুরুজি, কিন্তু বারবার একটাই কথা বলেন। আর আজকে আমরা আলোচনা করছি শনির সাড়ে সাথে নিয়ে। তাহলে একটা মানুষের জীবনে তিনবার সাড়ে সাথী এলো, সবটাই যে তিনটেই যে খারাপ হবে তার কোনো মানে নেই। হঠাৎ দেখা গেল কর্মক্ষেত্রে গন্ডগোল, বাড়িতে অশান্তি, ভুল বোঝাবুঝি, আয় কমে গেল, এটা কিন্তু শনি আগে থেকে জানান দিয়ে দেয়। অর্থাৎ যদি মেষ রাশি হয়, মেষ লগ্ন হবে মেষ রাশি হয়, দেখা যাচ্ছে যে কন্যাতে শনি ঢুকেছে,
তখন কিন্তু মেশের খারাপ আছে গণ্ডগোল শুরু। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছে? আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া থেকে বলছে? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? না, আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। অনির্বাণ দত্ত। অনির্বাণ দত্ত? হ্যাঁ। ছেলের জন্ম সময় জন্ম তারিখ জানা আছে? হ্যাঁ হ্যাঁ, 1999 11ই মার্চ। 11ই মার্চ 1999, তাই তো জন্ম সময়? হ্যাঁ। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, জন্ম সময় দুপুর 12:05। দুপুর 12:05? হ্যাঁ হ্যাঁ। আপনি অনুষ্ঠানটি দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আমি তাই দেখি, আমার ভালো লাগে। আচ্ছা কেমন লাগছে বলুন। আমার তো খুবই ভালো লাগছে, এখানে তো কোনো টাইপ অনেকগুলি গাই করতে পারছি না। আপনি ছেলের সম্বন্ধে কি জানতে চাইছেন? আমি দেখছি, আমার খুবই ভালো লাগে। ছেলের সম্বন্ধে কি জানতে চাইছেন? ছেলে মানে পড়াশোনা করছে তো, পড়াশোনাটা কিভাবে মানে এভাবে কতটা কি করবে আর কি। আচ্ছা আপনি সঙ্গে থাকুন, গুরুজি বলে দিচ্ছে। আমি তো ল্যাপটপে কাজ করি না, যেখানে ল্যাপটপ থেকে আপনাকে সব বলে দেবো। আমি যেখানে কাজ করি মায়ের শক্তি সাধনা করে পেয়েছি, সেই সাধনার মাধ্যমে সেই শক্তি দিয়ে আমি কাজ করি, মানুষকে বলে দিতে পারি। আমি প্রতিদিন সারাদিন ব্যস্ত থাকি, পুজো পাঠ নিয়ে সময় হয় না। রাত্রি 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমি মায়ের আসনে বসি পাঁচজনের জন্য, ঠিক আছে? আপনি 10টার পর থেকে 12টা পর্যন্ত আপনি আমাকে ফোন করবেন, যে কোনো সময় ওই সময় ফোন করে ছেলের নাম আজ হোক কাল হোক প্রতিদিনই পাবেন আমাকে রাত্রি 10টার পর। একদমই ঠিক তাই। কারণ হচ্ছে আমরা হয়তো অনেকে ভাবি যে আমরা হয়তো যেখানে জিজ্ঞাসা করছি যে সরাসরি কথা বলছি, কিন্তু সেই সরাসরি কথা মাধ্যমে হয়তো আপনাকে এমন একটা হয়তো বললো সেটা হয়তো আপনি বুঝতে পারলেন না। আপনি যদি সরাসরি ফোন করে সরাসরি চেম্বারে চলে যান, তাহলে কিন্তু আপনার সেই সমস্যার সমাধানটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। তার জন্য কিন্তু আপনারা গুরুজিকে পেয়ে যাচ্ছেন নিজ গৃহ মন্দিরে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। তিনি কিন্তু শুধুমাত্র নিজ গৃহ মন্দিরেই চেম্বার করে থাকেন, তাছাড়া অন্য কোথাও কিন্তু চেম্বার করেন না। আর আসার আগে কিন্তু অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন। অগ্রিম বুকিং নাম্বার হচ্ছে 9051210927, এই একটাই নাম্বার রয়েছে। আমরা আলোচনা করছি শনি সাড়ে সাথে নিয়ে। আচ্ছা এইবারে বলি যেটা কথা হচ্ছিল আমাদের শনির সম্বন্ধে। জন্ম ছকের দ্বাদশ ঘরে শনি যখন ঢোকে প্রবেশ করে, তখন থেকেই কিন্তু মেষ রাশির অর্থাৎ তার আগের রাশির অশান্তি শুরু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, পারিবারিক নানা রকম ঝামেলা, অহেতুক ব্যয়, হ্যাঁ, এই শনি কর্মস্থলে নানা রকম অসুবিধা করে, আত্মীয় বিচ্ছেদ করে, কর্মকে নাশ করে, পায়ে হাতে আঘাত লাগে ইত্যাদি করে প্রচুর সমস্যা দেখা যায়। তখন কিন্তু যার এই সাড়ে সাথে শুরু হচ্ছে সে নিজে কিন্তু বুঝতে পারে না। সে মনে করে সবটাই বোধ আমার শারীরিক অবস্থা, হয়তো আমার ঘরে আমাকে কেউ পছন্দ করছে না, সেই জন্যই অশান্তি হচ্ছে। কিন্তু না, শনি অলরেডি গোড়গোড়ায় এসে গেছে, তার দৃষ্টি পড়ে গেছে এই রাশির উপরে, অর্থাৎ সে আগের থেকেই জানিয়ে দিচ্ছে। শনি কিন্তু খারাপ নয়, শনি কিন্তু আধ্যাত্মিকের কারক। শনি হচ্ছে মানুষকে সৎ তৈরি করার কারক গ্রহ, যেটা অন্য গ্রহ করতে পারে না। এই সাড়ে সাথী মানে যেমন ধোপারা আছাড় মেরে একটা ময়লা কাপড়কে বারবার আছাড় করে মেরে বারবার গরম জলে ফুটিয়ে তবে তাকে পরিষ্কার করে, তো শনিও তাই। যখন শনির দশাতে এই মানুষ একটা মানুষ যখন নানারকমভাবে পীড়িত হয়, নানা অপ্রিয় কাজে খারাপ কাজে যুক্ত হয়ে যায়, সংসারে নানারকম অশান্তি আসে, তখন কিন্তু শনি তাকে আরও বেশি কষ্ট দেয়। অর্থাৎ তাকে সুস্থ ভালো সৎ তৈরি করবার জন্যই তাকে জ্বালা যন্ত্রণা দিয়ে চলে। জাতকের জন্ম থাকে যদি রাশিস্থানে, এখান থেকে একটু রাশিস্থানে থাকে একটু একটু করে শনির শুভ যোগ শুরু হয়। অর্থাৎ রাশিতে যদি যদি শনি বসে থাকে বা আসে, আড়াই বছর কাটিয়ে দেওয়ার পরের আড়াই বছরের জন্য যখন সে লগ্নে বা রাশিতে এসে বসে,
তখন কিন্তু সেই জাতক একটু একটু করে সৎ কাজ করতে শুরু করে এবং সে বুঝতেই পারে যে হ্যাঁ আমার ভালোর দিকে আসছে। তারপরের আড়াই বছর আরো ভালো হবে। এই প্রথম আড়াই বছর যেটা, এটাই সহ্য করা হয় মুশকিল, যেটা মানুষ পেরে ওঠে না, ভ্রান্ত পথে চলে যায়, নোংরা পথে খারাপ পথে চলে যায়, নানা রকম অশান্তি, সন্তান বিচ্ছেদ হয়ে যায়, স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়, নানা রকম, মানে সেগুলো এত ব্যাখ্যা করা উচিত না, যত রকম খারাপ আছে সবই তার জীবনে এসে যায়। এমনকি শেষ পর্যন্ত যখন তার পাশে কেউ দাঁড়াবার লোক থাকে না, তার কথা কেউ যখন শুনে না, তার দিকে সবাই যখন আঙুল তোলে, পয়সা রোজগারের জায়গায় সে যখন কিছুই করতে পারে না, তখন তার নিজের উপর ধিক্কার এসে যায় এবং তখন সে মৃত্যুর পথ বেছে নেয়। শনি সাড়ে সাতিতে অবমৃত্যুও হয়েছে, এও প্রমাণ আছে। সেই জন্যে শনি সাড়ে সাতি যে সবটাই খারাপ তা নয়, প্রথম আড়াই তিন বছর একটু খারাপ যায়, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে যে কোনো সৎ মানুষের কাছে গিয়েছে, বাড়ির পুরোহিত হোক, বাড়ির গুরুদেব হোক, কোনো ভালো জ্যোতিষী হোক, ভালো তান্ত্রিক হোক, তার কাছে গিয়ে নিজের জন্ম ছকটাকে দেখিয়ে বা ছক তৈরি করে দেখিয়ে এই সাড়ে সাতি চলেছে কেন বা হয়েছে কেন, এত খারাপ যাচ্ছে কেন, তিনি সব বলে দেবেন এবং প্রতিকারও করে দেবেন। এবার সেই প্রতিকারটা করে নিলেই ভালো। একদমই তাই, কারণ আমাদের যে সমস্যা, সে সমস্যার সমাধান যদি আমরা করে নিই, তাহলে হয়তো আমরা আমাদের যে জীবনে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা থাকবেই না। কিছু অসাধু লোক আছেন জ্যোতিষের বাজারে তো দেখা যায়, কারণ সেইসব লোক তাদের কাছ থেকে হয়ে আমার কাছে এসেছেন, দেখেছি তো, তাদের মুখে শুনেছি। এই সাড়ে সাতির সম্বন্ধে একটা বারো বছরের ছেলেকে এমনভাবে ভয় দেখিয়ে দিয়েছে তার মাকে, দিয়ে তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা আদায় করেছে যে তার জন্য হোম যজ্ঞ করতে হবে। আমি তো ভেবেই পাই না যে 1.5 লক্ষ টাকা কিসে খরচা হয়। আর প্রতিটি মানুষ এটা সবসময় জানতে হবে যে প্রতিটি জীব আমরা গ্রহের মধ্যে বাধা, এবারে কখনো সে খারাপ হয়ে আসছে মানুষের জীবনে, কখনো সে খারাপ হয়ে আসছে, কখনো আবার ভালো হয়ে আসছে। সেইটা আমরা যখন ভালো হয়ে আসে, যখন আমরা 2-3 বছর খুব ভালো রোজগার করি, সংসারে আত্মীয় স্বজন প্রতিবেশে খুব আনন্দে কাটাচ্ছি, আমরা মনে করি বোধহয় আমাদের জীবনের বোধহয় এটাই সব হয়ে গেল, আর বোধহয় কোনো ক্ষতি হবে না, তখন কিন্তু আমরা পেছনের দিকটা তাকিয়ে দেখি না যে এত ভালো হলো হঠাৎ, এরপরে খারাপ তো আসতেই পারে, কারোর কাছে একটু পরামর্শ নেওয়া উচিত, সেগুলো কিন্তু আমরা নিই না। এবার দেখা গেল 2.5 বছর 3 বছর খুব ভালো অবস্থা, শনি যখন রাশিতে ঢুকলো তখন জিজ্ঞাস করে দিই। কোন একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন গুরুজির সাথে সরাসরি কথা বলতে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আপনি কে বলছেন আর কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি কথা শুনতে পাচ্ছেন? কথা না শুনতে পাচ্ছি না। আচ্ছা, বলছি আপনি কে বলছেন, আপনি কোথা থেকে বলছেন? আমি নরেন্দ্রপুর থেকে বলছি, ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা, ছেলের জন্য জানতে চাইছেন, ছেলের নাম বলুন। ছেলের নাম বলুন। ছেলের নাম নন্দন নন্দু। আরেকবার বলুন। ছেলের নাম আরেকবার বলুন। রঞ্জন নন্দী। আচ্ছা, রঞ্জন নন্দী। ছেলের সম্বন্ধে কি জানতে চাইছেন? বর্তমান পরিস্থিতি কিরকম সেটা জানতে চাইছি। কত বড় মানসিক কষ্ট করছে আমি ওকে নিয়ে এসে দেওয়া থাকে বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সেটা জানতে চাইছেন, তাই আপনি সঙ্গে থাকুন, গুরুজি বলে দিচ্ছে আপনাকে যেটা জিজ্ঞাসা করবে আপনি তার উত্তর দেবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনি টিভিতে শুনে নিন, গুরুজি বলে দিচ্ছে। আপনি হয়তো আপনার হয়তো লাইনে কোনো প্রবলেম হচ্ছে, তাই জন্য আপনি হয়তো কথা শুনতে পাচ্ছেন না, আপনি টিভিতে শুনুন, গুরুজি বলে দিচ্ছে। হ্যাঁ শুনুন, আমি রাত্রি 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই 2 ঘন্টা মায়ের আসনে বসে পাঁচজনের জন্য আপনাদের জন্য আমি বসি মায়ের কাছে, এবং যার যা প্রশ্ন থাকে ফোন করলে আমি তার উত্তর দিয়ে দিই। আপনি ছেলের সম্বন্ধে যেটা জানতে চাইছেন, আপনি রাত্রি 10টার পরে আমাকে ফোন করবেন, আপনাকে আমি আসনে বসে সবটাই বলে দেবো। ছেলে বাইরে থাকে, কেমন আছে না আছে, কি অসুবিধা আছে না আছে, সব বলে দিতে পারবো।
একদমই ঠিক। তাই গুরুজি যেটা বলে থাকেন যে আপনাদের যে সমস্যা সেই সমস্যা কিন্তু সবার সামনে বলতে চায়, তার কারণ হচ্ছে সেই সমস্যার কথা শুনে হয়তো আশেপাশে বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন কোনো সমস্যা করলেও সেই সমস্যা যাতে না তৈরি হয়, তাই জন্য কিন্তু গুরুজি একটাই কথা বলেন যে রাত্রি 10টার পরে আপনি ফোন করবেন, গুরুজি তখন মানে মায়ের আসনের সামনে বসে থাকে, আপনার যে সমস্যা সেই সমস্যার কথা শুনে সেই সমস্যা কোথা থেকে তৈরি হচ্ছে বা সেই সমস্যার সমাধান আপনি কিভাবে করতে পারবেন সব কিছু আপনাকে বলে দেবে। শুধুমাত্র আপনি একটু মনে করে রাত্রি 10টার পরে গুরুজিকে ফোন করে নেবেন, তাহলে আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। কারণ গুরুজি কিন্তু এটাই বলে থাকেন যে প্রত্যেকটি মানুষের জীবনে যে সমস্যা থাকে সেই সমস্যার সমাধান কিন্তু করিয়ে নেওয়া উচিত। আমরা আলোচনা করছি আজকে শনি সাড়ে সাতি নিয়ে। মোটামুটি সাড়ে সাতি সম্বন্ধে খানিকটা বললাম, এবারে বলি যে সাড়ে সাতি কেটে যাওয়ার পর বা আসার আগে যে ভালো অবস্থাটা যায়, শনি যে খারাপ করে তা না, কয়েকটি শনির নিজস্ব ঘরে থাকলে সে নিশ্চয়ই ভালো ফল দেবে, এবং বৃহস্পতি সাপোর্ট থাকলে এই মুড়ি সৌরি যোগে সে ভালো অর্থ দিয়ে যাবে। সেই অর্থ বা প্রতিপত্তি যখন হয়, ভালো সময় যায়, তখন কিন্তু আমরা খুব বেশি হলে মন্দিরে কালী মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। আচ্ছা, আমাদের এটা ভুল, এটাই ভুল হচ্ছে যে বাড়িতে যেমন পাঁচটা সন্তান মা বাবা সবাই আছে, সবাইকে আমাদের সমান চোখে দেখতে হয়, কে কখন খাবে, কে কোনটা খেতে ভালোবাসে, কার কি দরকার। আমরা যে মা বাবারা যেমন আমরা যেমন পরপর পরপর তাদের সেইভাবে দেখি, তেমনি গ্রহদেরও আমাদের খেয়াল রাখতে হবে যে নটা গ্রহর মধ্যে কিন্তু আমরা সবাই বাঁধা পড়ে আছি, আমাদের মাথার উপর দিয়ে নটা গ্রহ সবসময় ঘুরে বেড়াচ্ছে, কখনো খারাপ হয়ে আসছে কখনো ভালো হয়ে আসছে, সেটা তো আমরা বুঝতে পারি না। অতএব বছরে একটা দিন বাড়িতে যেমন লক্ষ্মী পুজো করা হয়, বছরে একটা দিন বাড়িতে নারায়ণ পুজো করা হয়, এরকম তো হয় গৃহে, তা বছরে একটা দিন যদি বাড়িতে এই সবার নামে যদি একটা গ্রহ পুজো গ্রহ হোমযজ্ঞ করা যায়, অর্থাৎ গ্রহ শান্তি করা যায়, তাহলে এই গ্রহগুলো কখনোই বিরূপ হতে পারে না। একটা দুষ্টু লোক সে দেখবে বাড়ির কর্তা দেখছে যে আমার পাঁচটা ছেলে রোজগার করছে, একটা ছেলে খুব বদমাইশ আমাকে খেতে দিচ্ছে না, আমাকে দুটো পয়সা দেয় না, আমাকে একটা জিনিস এনে দেয় না, তখন কিন্তু বাবা সেই ছেলেটার প্রতি ক্রমশ একটু একটু করে রাগে রাগ জন্মায়, ঠিক আছে, অকথা কথা বলে বাবা। সেই জন্যেই তা গ্রহকে যদি আমরা সেই রকম মনে করি যে আমার বছরে একদিন লক্ষ্মী পুজো যেমন করতে হবে, বছরে একটা বাবার ইচ্ছে মার ইচ্ছে বছরে একটা নারায়ণ পুজো চিরকাল বাড়িতে হয়ে আসছে, পাঁচজনকে নিমন্ত্রণ করে প্রসাদ খাওয়ানো হয়, তাহলে সেই রকম যদি বছরে একটা গ্রহ শান্তি বাড়িতে আমি সবার নামে করি, স্বামী স্ত্রী বাবা মা ছেলে বুড়ে সবার নামে যদি করি, তাহলে কোনো মন্দিরেও যেতে হয় না আর কোনো গ্রহ তার বিরূপ হতে পারে না। কারণ গ্রহ দেখবে যে হ্যাঁ এ সারা বছরে যাই করুক বছরে একবার আমাকে পুজো করছে, ওই শনি দেখবে যে হ্যাঁ সে আমার আমার জন্য এত খরচা করেছে, এত উপবাস করেছে, এত কষ্ট করেছে, আমার পুজো করছে, আমার সেবা করছে, পাঁচজনের মানুষের সেবা করছে, প্রসাদ বিতরণ করছে, তাহলে সে নিশ্চয়ই কৃত হবে। এই সাড়ে সাতি কাটানো বলুন মাঙ্গলিক যত গ্রহ কাজ আমরা করি, গ্রহকে সন্তুষ্ট করার জন্যই তো করি, পুজো পাঠ হোমযজ্ঞ কি, তাকে খেতে পড়তে দিয়ে তাকে সন্তুষ্ট করে তার আশীর্বাদটা চেয়ে নিয়ে আপনাকে আমি দেবো, এই তো। তাহলে তাই যদি হয়, যখন শনি সাড়ে সাতিতে আমার অর্ধেকে জীবন শেষ হয়ে যাবে, অর্থ শেষ হয়ে যাবে, রোগ ব্যাধি হবে, সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন যাব, তখন গ্রহকে গিয়ে সন্তুষ্ট করবো, তাহলে তো অনেক সময় লাগবে, মারাত্মক গ্রহ বিরূপ হয়ে গেছে তাকে সন্তুষ্ট করতে একদিনে হয় না, সময় লাগে। তা সেই জন্যেই বছরে একটা দিন যে কোনো মানুষ বাড়িতে লক্ষ্মী পুজোর মতন যদি একটা শ্রাবণ মাসের গ্রহরাজের জন্মমাস, অথবা সেই শ্রাবণ মাসে একটা শনিবার ধরে যদি গ্রহ শান্তির পুজো পাঠ বাড়িতে করা যায়, তাহলে সারা বৎসরই সেই গ্রহের আশীর্বাদে আমরা সবাই ভালো থাকতে পারি। এই শিক্ষাটাই আমরা কিন্তু আমাদের মহারাজদের কাছ থেকে পেয়েছি, যখন ছোটবেলায় পুজো পাঠ শিখেছিলাম তখনও টোলের পণ্ডিতরা এইভাবেই শিখিয়েছেন, আর বড় হয়ে যখন জ্যোতিষ লাই নিয়ে এলাম, তন্ত্র যখন পেলাম, তখন দেখলাম সব জায়গায় সেই পুজো পাঠ, পুজো পাঠ করে গ্রহকে দেবতাকে সন্তুষ্ট করে তার আশীর্বাদটা নেয়াই হলো আমাদের কাজ, ঠিক আছে। এবারে তো সবাই সেটা ভুলে গিয়ে এখন এর কাছে ওর কাছে মিছেই দৌড়দৌড়ি করে, একটু যদি নিজেরা চিন্তা করে যে আমার বাবা দূরে থাকেন, আমি বিদেশে থাকি, আমি প্রতি মাসে বাবার কাছে যাচ্ছি, তার উপযুক্ত তার প্রয়োজনীয় সব জিনিস তাকে দিয়ে আসছি, মা বাবাকে তাদের রোজ ফোন করে খোঁজ খবর নিচ্ছি, তাহলে সে বাবা কী হবে, বাবা মা সবসময় ভীত থাকবে,
এবং বাবা মা সপ্তাহে সবসময় সন্তানের জন্য আপনি যেখানেই থাকুন আপনারা তাদের জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করবে। সেই রকম মনে করে যদি আমরা বছরে একটা দিন বাড়িতে গ্রহ শান্তি করতে পারি, সে শুনে সারি সাথেই থাক, মাঙ্গলিক দোষ থাক আর কালসর্পযোগ থাক, যে দোষই থাক, গ্রহ শান্তি বছরে একবার যদি বাড়িতে করা যায় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ রোগ ব্যাধি নানা রকম অশান্তি শত্রু অর্থক্ষয় ইত্যাদি থেকে সবাই আমরা ভালো থাকি। বাহ গুরুজি, কিন্তু সত্যি এত মানে একটা ভালো কথা বললেন, যাতে আমরা ভালো থাকতে পারি সেই কথা কিন্তু তিনি বললেন যে বছর আমরা হয়তো বাড়িতে লক্ষ্মী পুজো করি, অনেক হয়তো অনেক ধরনের পুজো করে, তার সাথে যদি আমরা গ্রহ একটা পুজো করিয়ে নিই তাহলে কিন্তু আমাদের উপরে যে গ্রহের যে প্রভাব সেই প্রভাব কিন্তু অনেকটাই কেটে যায়। আর এছাড়া বলে রাখি যে গুরুজি কিন্তু প্রতি শনিবার নিজ গৃহে এবং তারাপীঠে গিয়েও কিন্তু মহাযজ্ঞ করে থাকেন। এছাড়া প্রতি শনিবার নিজ গৃহে তিনি মহাযজ্ঞ করে থাকেন। আর দর্শক বন্ধুদেরকে একটাই কথা বলার যে গুরুজিকে আপনারা রাত্রি 10টার পরে ফোন করলে গুরুজি আসনে বসে থাকেন, মানে মায়ের সামনে বসে থাকে, মায়ের সামনে বসে আপনার সমস্যা শুনে মায়ের কাছ থেকে আদেশ নিয়ে বা মায়ের পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে যে সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু পাইয়ে দেয়। আর গুরুজি কিন্তু বারবার একটাই কথা বলেন যে তিনি কিন্তু কোনো ল্যাপটপ নিয়ে বা আজকালকার মতো যারা জ্যোতিষী তারা বিভিন্ন ধরনের হয়তো কথা বলে থাকেন, গুরুজি কিন্তু সেটা করেন না। তিনি কিন্তু মায়ের সামনে বসে মায়ের আসনে বসে মা যা নির্দেশ দেন সেই অনুযায়ী কাজ করে আপনার সমস্যার কিন্তু সমাধান ঘটিয়ে দেয়। তাই দর্শক বন্ধুদেরকে বারবার বলা আপনারা চলে আসুন, গুরুজিকে পেয়ে যাচ্ছেন নিজ গৃহ মন্দিরে দক্ষিণেশ্বরে। আর আসার আগে কিন্তু অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন, তা না হলে গুরুজি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার জন্যই আপনাদেরকে বলা আসার আগে বুকিং করে আসবেন। বুকিং নাম্বার হচ্ছে 9051210927, এই একটাই নাম্বার আছে, এই একটাই নাম্বারে কিন্তু আপনারা যখনই ফোন করবেন তখনই কিন্তু গুরুজিকে পেয়ে যাবেন। আর গুরু আপনার যদি সমস্যার সমাধান যদি আপনি চান তাহলে কিন্তু গুরুজিকে রাত্রি 10টার পরে ফোন করবেন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে, গুরুজির কাছে জানতে চাইবো যে অনুষ্ঠানের শেষ মুহূর্তে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? দর্শক বন্ধুদের এটাই বলতে চাই, আজ থেকে 30 বছর আগে আমি 10 বছর বয়স থেকে পঞ্জিকা ঘাঁটছি, জ্যোতিষ চর্চা করছি, 16 বছর বয়স থেকে তন্ত্র সাধনায় ছিলাম, এখনো আছি। তাতে যেটুকু দেখলাম যে আজ থেকে 30-35 বছর আগে দু তিনজন ছাড়া এই পশ্চিমবাংলায় তান্ত্রিক কেউ ছিল না, আর আজকে 2017-এ হাজার হাজার তান্ত্রিকের জন্ম হয়েছে। কেন জানেন? সে যেটুকুই বিদ্যা শিখুক, সাধনা করুক না করুক, বই পড়ে শিখুক, যাই করুক, মানুষের উপকার করার জন্যই করুক আর ব্যবসা করার জন্যই হোক, তারা তো এই ক্রিয়াটা বেছে নিয়েছে। আজকে জ্যোতিষের থেকে তন্ত্রের ক্রিয়া হচ্ছে বেশি, তার কারণ মানুষ বুঝতে পেরেছে, মানুষ জানতে পেরেছে যে পুজো পাঠ ছাড়া, ঈশ্বরের করুণা ছাড়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া একটা জীব বাঁচতে পারে না, চলতে পারে না। মেশিনের ক্ষমতা দুদিন, স্টোন 2 বছরের জন্য আমার দরকার হলো নিলাম, আমার জ্যোতিষী পড়িয়ে দিলেন, কিন্তু একবারও তিনি বলে দিলেন না যে 2 বছর পরে স্টোনটা আপনি খুলে ফেলবেন, এটা আর কাজে লাগবে না। এবারে সেই 2 বছর পরে যদি সেই বিড়াটা আমার হাতে থাকে, সেই ক্যাটসাইটা যদি হাতে থাকে, সেই গোলেরটা যদি হাতে থাকে, প্রয়োজন মিটে গেছে, সেটা যদি হাতে রেখে দিই, তাহলে আমার রাস্তায় ঘরে বিপদ আসবে, ব্যাধি আসবে। সেই জন্যই আজকে আর মানুষ জ্যোতিষের উপর বেশি ভরসা করতে পারছে না। তা আমার মতে বলে জ্যোতিষও ঠিক, তন্ত্রও ঠিক, ঘরে পুরোহিতের ডেকে নিয়ে এসে পুজো পাঠ করা সেটাও ঠিক, যেদিকেই যান ঈশ্বর ছাড়া মানুষের গতি নেই। আজকে সেই জিনিসটাই মানুষ বুঝেছে, বোঝার চেষ্টা করছে, আমাদের কাছে আসছে, আমরাও মানুষকে বোঝাচ্ছি। আর এটাই উদ্দেশ্য করে আজকে সবাইকে বলি যে পুজো পাঠ ধর্মের মাধ্যমে আসুন, নিশ্চয়ই গৃহে মনে দেহে অর্থে সব দিক দিয়ে শান্তি পাবেন, সব দিক দিয়ে উপকার পাবেন। ঈশ্বর ছাড়া যখন গাছের একটা পাতাও নড়ে না, তাহলে আমাদের কী ক্ষমতা আছে আমরা নড়তে পারি? মেশিনের কি ক্ষমতা আছে আমাকে সারা জীবন চালাতে পারে? বুকে পেসমেকার বসিয়েও সে আবার হসপিটালে নার্সিংহোমে ভর্তি হয়েছে, তার কাজ করছে না, আবার তাকে পেসমেকার বা পাল্টাতে বলেছে। আমি তাকে সামান্য পাশে বসিয়ে একটু পুজো পাঠ করে তাকে কবজ করে দিয়েছি, সে এখন কারখানায় চাকরি করছে, ওই অবস্থায় সে কারখানায় চাকরি করছে, ভালো আছে। ঈশ্বরের করুণায় ঈশ্বরের আশীর্বাদ পেলে অসাধ্যকে সাধন করা যায়। একদমই ঠিক তাই।
তার জন্যই কিন্তু দর্শক বন্ধুদেরকে বারবার একটা কথা বলা, আপনারা যদি আপনার নিজের জীবনকে খুব সুন্দর সুস্থ ভাবে গড়ে তুলতে চান বা নিজের জীবনকে সমস্যা মুক্ত করতে চান, সেই সমস্যার সমাধান কিন্তু রয়েছে। সেই সমস্যার সমাধান কিন্তু আপনাকেই ভাবতে হবে যে আমার যে সমস্যা সেই সমস্যার সমাধান আমি করব। তার কারণ হচ্ছে অনেকে রয়েছেন, অনেকে অনেক জায়গায় গিয়ে হয়তো অর্থ অপচয় করেছেন, তারপরে হয়তো অনেকে ভাবছেন যে না আমার কাজ হচ্ছে না, আমি আর কোথাও যাব না, কোথাও গিয়ে কাজ করব না, কিন্তু এরকমটা ভাববেন না। কারণ গুরুজি যেরকম বললেন, যিনি কিন্তু মাতৃ সাধনায় কিন্তু নিজ মাতৃ সাধক, একজন মাতৃ সাধনার মাধ্যমে কিন্তু তিনি কাজ করে থাকেন, আর সেই কাজ কিন্তু 100% কিন্তু সফল হয়। তার জন্যই কিন্তু তিনি এই কথা বলেন। তিনি কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানে বসে কিন্তু তিনি একটাই কথা বলেন যে তিনি কিন্তু কোনো মানে ল্যাপটপ ছাড়া বা কোনো কাগজপত্র নিয়ে কিন্তু তিনি বসেন না। তিনি কিন্তু একটাই কথা প্রত্যেককে বলেন যে আপনারা রাত্রি 10টার পর ফোন করুন, ফোন করলে আপনার সমস্যার কথা জানান। তিনি মায়ের আসনে বসে থাকে, মায়ের আসনে বসে কিন্তু আপনার সমস্যার সমাধান করে থাকবে। তাই দর্শক বন্ধুদেরকে বলছি, সেই নিজে 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 বিচার বিবেচনা করুন, নিজে বিচার বিবেচনা করে আপনি যেটা ভাববেন সেই পথে কিন্তু আপনি এগিয়ে যান। কারণ নিজের জীবনের সমস্যা কিন্তু অন্য কেউ বলে দেবে না, বা অন্য কেউ কিন্তু কোনো বলবে না যে আপনার এই সমস্যা হচ্ছে আপনি সেইটা নিয়ে কাজ করুন, কিন্তু না, আপনার সমস্যাটা আপনাকেই বুঝতে হবে। তার জন্য বলছি আবারও, নিজ গৃহ মন্দিরে কিন্তু গুরুজিকে পেয়ে যাচ্ছেন, দক্ষিণেশ্বরে নিজ গৃহ মন্দির রয়েছে। আর আসার আগে কিন্তু অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন, 9051210927 এই একটাই নাম্বার আছে। তাই দর্শক বন্ধুদেরকে বারবার বলে রাখা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের জীবনকে সুন্দর সুস্থ ভাবে গড়ে তুলতে পারবেন। আর আজকে আমাদের অনুষ্ঠান এই মুহূর্তেই শেষ করছি, গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের সব শুভ হোক। আজকে অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। একদম।